এদিকে টাঙ্গাইলে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গ্রেপ্তার চার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ আরও জানায়, গোপালপুরের কৃষ্ণচন্দ্র পরিচয় গোপন রেখে সানি নামের ভুয়াপুরের ওই নারীর সাথে কথিত প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 2 আগস্ট তাকে বন্ধুর বাড়িতে ডেকে ধর্ষণের পরে হত্যা করে কৃষ্ণ। এরপরে সড়কের পাশে মরদেহ ফেলে দেয়। পরিচয় নিশ্চিতের পরে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। প্রযুক্তির মাধ্যমে 3 সহযোগী সহ প্রধান অভিযুক্ত কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। তারা ধর্ষণের পরে হত্যার দায় স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।